আপনারা দেখছেন জঙ্গলমহল 24/7 রাত দিন সাত দিন সঙ্গে থাকে এই কিরা পুলিশ মন্ত্রীকে জানাই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে জানাই রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদে জানাই বাংলার দমন ছেড়ে দিলীপ ঘোষ আক্রমণ হলো কেন পুলিশ মন্ত্রী জবাব দাও বন্দে মাতরম এই মমতা তুমি জেনে এরকম মিথ্যা কেস দিয়ে বিজেপি কাটানো চায় না যাবে না এই মমতা তুমি জেনে এরকম মিথ্যা কেস দিয়ে বিজেপি কাটানো চায় না যাবে না তাই তো বলি পুলিশ মন্ত্রীকে জানাই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে জানাই রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদে জানাই বর্তমান পশ্চিমবঙ্গ সরকার এই পশ্চিমবাংলার গণতন্ত্র একেবারে হত্যা করে ফেলেছে। গতকাল আমাদের রাজ্যের সভাপতি মাননীয় দিলীপ ঘোষ মহাশয় যখন মর্নিং ওয়াকে বেরোয় তখন ওনার উপরে কিছু টিএমসির গুন্ডা বাহিনী চড়াও হন এবং তাতে তিনি আক্রান্ত হন। এছাড়াও আমাদের কিছু বিজেপি কার্যকর্তা তারাও আক্রান্ত হন। এভাবে কতদিন আর চলবে? এটা একবার নয়, এটা বহুবার হয়েছে, যেটা আমাদের রাজ্য সভাপতির উপর হানা আনা হয়েছে এবং তিনি প্রতিবার আক্রান্ত হয়েছেন, প্রতিবার ওনার গাড়ি ভাঙচুর করা হয়েছে। তাছাড়া রাজ্যের প্রত্যেক প্রান্তেই বিজেপি কর্মীদের উপরে হামলা হচ্ছে, তাদেরকে মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে। তারা ভালো রকমভাবে বুঝে গেছে যে আমাদের পায়ের তলে আর মাটি নেই, পশ্চিমবঙ্গ থেকে এই টিএমসি সরকার বিদায় নিতে চলেছে, তার জন্যে পাগলের মতো কাজকর্ম শুরু করেছে। যেখানে একটা এত বড় বৃহৎ রাজনৈতিক দল, সেই দলের সাধারণ আমাদের যে রাজ্য সভাপতি সে সুরক্ষিত নয়, সেখানে বাংলার মানুষ কী করে সুরক্ষিত থাকবে? এরা মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করছে। আমরা প্রতিবাদ জানাই, এর ধিক্কার জানাই এরকম সিদ্ধান্ত, এই রকম রাজনীতিকরণে। এবং এই জন্যে গতকালের যে দুর্ঘটনা ঘটেছে তার জন্য আমরা গতকালও পথবরোধ করেছিলাম। আজকে গোটা রাজ্য জুড়ে প্রত্যেকটা পুলিশ স্টেশনে আমাদের কার্যকর্তাদের নিয়ে আমরা ডেপুটেশন দিই এবং বিক্ষোভ দেখাই। এছাড়াও বলে রাখছি, যদি এরকমভাবে এই সরকার চলতে থাকে তো বিজেপি ছেড়ে কথা বলবে না। আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং পথে নেমে আমরা আন্দোলন করবো।